সো আজকে বাসা থেকে অফিস করতেছি। সকালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যার কারণে অফিসে যাওয়া হয়নি। বাট যেহেতু কাজগুলো পেন্ডিং আছে, অবশ্যই করতে হবে, মানে অফিসেই থাকতে হবে, বাট ওয়ার্ক ফ্রম হোম। সো আজকে আমি আসলে ওয়ার্ক ফ্রম হোমের বা বাসা থেকে অফিস করার সুবিধা এবং অসুবিধা এগুলো নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সাথে। অবভিয়াসলি অফিসের যে ব্রেক টাইম, সে সময়ে হয়তো ভিডিওটা বানাবো। সো ব্রেক টাইমে ওয়ার্ক ফ্রম হোমের বেনিফিট এবং ড্রব্যাক এবং কোন কোন স্কিলসগুলো থাকা আসলে জরুরি সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমে যে বেনিফিটটা বলা যায় সেটা হলো ফ্লেক্সিবিলিটি, যে নিজের মতো করে আসলে কাজ করা যায়। নিজের একটা এনভায়রনমেন্টে থেকে যখন কাজটা করি আমরা, তখন আসলে সেটা মোর প্রোডাক্টিভ হয়। এবং যখন আমি একটা অফিস এনভায়রনমেন্টে কাজ করব, সামটাইমস মানে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে বা কলিগ অথবা অন্যদের বিষয় নিয়ে ওয়ার্কের প্রতি ডিস্ট্রাকশন হয়ে যায়, মনোযোগ থাকে না, প্রোডাক্টিভিটি কমে যায়, যেটা আমি আসলে উপলব্ধি করছিলাম। যে আমি যখন অফিসে বসে কাজ করি তখন এত কাজ করতে পারি না, বা ধরেন যে এত বেশি ফোকাস দিয়ে কাজটা করতে পারি না যতটা না আমি বাসা বসে কাজটা করতে পারি। যেহেতু আমার কাজটা হলো যে কমিউনিকেশন করা মেনলি, সো আমার জন্য এটা আরো ইজি হয়ে যায় যে যখন আমি বাসা থেকে কাজ করি তখন মোর কনসেন্ট্রেট দিতে পারি, যে ওকে কার সাথে কমিউনিকেশন করতে হবে, কখন করতে হবে, স্কেজুলিংটা মেনটেন করা আমার জন্য ইজি হয়, কারণ অন্যান্য যে ফ্যাক্টরগুলো সেগুলো আমাকে ডিস্ট্রাক্ট করে না। আরেকটা বিষয় হলো যে টাইম সেভিং, অর্থাৎ সকালে আমি যখন, আমার যদি অফিস 8টা হয়, আমাকে বাসা থেকে 7টা বের হয়ে যেতে হয়, তার মানে 1 ঘন্টা আগে যখন আমাকে বের হইতে হয় আমাকে আরো 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়। দ্যাট মিন্স হলো 2 ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিয়ে আমার শুরু করতে হয়। সো কিন্তু যখন আমি বাসা থেকে কাজ করব, দেখা যাচ্ছে আধা ঘন্টা আগে উঠে আমি আমার যাবতীয় কাজগুলো সেরে অফিস আবার শুরু করতে পারি। সো এখান দিয়ে আমার যে আরো বেশি টাইম পাওয়া যায় এবং ওই সময়টা ঘুমানো যায় বা অন্য কাজ করা যায়, এবং আসার সময় সেম ভাবে। সো আমার এখান দিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু 4 ঘন্টা অলমোস্ট সেভ হয়ে যায়। সো টাইম সেভিং এর ক্ষেত্রেও আসলে ওয়ার্ক ফ্রম হোমটা আমার মনে হয় যে খুবই বেনিফিশিয়াল। কস্ট সেভিংয়েও এটা আসলে কিছুটা কাজ করে, না বিশেষ করে অবভিয়াসলি কোম্পানিগুলো তো আপনার ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে দিচ্ছে, কিন্তু আমি যখন অফিসে থাকি তখন আমাকে লাঞ্চ করতে হচ্ছে, বা ব্রেকে যদি আমার টি কফি ফ্রি থাকলো অনেক সময় যদি এক্সট্রা করতে হয় তাহলে আমার জন্য সেটা খরচ। বাট আমি যখন বাসায় থাকবো সেই কস্টটা আমি আসলে সেভ করতে পারতেছি, আমার এক্সট্রা মানিটা আমি সেভ করতে পারতেছি, এক্সট্রা কস্টটা আমি সেভ করতে পারতেছি। আর এমপ্লয়ারদের জন্য আসলে ওয়ার্ক ফ্রম হোমটা হেল্প করে যে মেনলি হলো যে তারা মোর ট্যালেন্ট পিপলকে তাদের টিমে নিতে পারে, যেহেতু ওয়ার্ক ফ্রম হোমে কোনো বাউন্ডারিজ থাকে না। সো তাদেরকে নির্দিষ্ট লোকেশন বা জিওগ্রাফিক্যাল বিষয়টা চিন্তা করে কোনো ওয়ার্কারকে হায়ার করতে হয় না। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে তাদের যে ট্রান্সপোর্টেশন কস্ট যেহেতু সেটাও অনেক ক্ষেত্রে সেভ হয়, যেটা নর্মালি যেহেতু সেটাও সেভ হয়, সেটা এমপ্লয়ারদের ক্ষেত্রে। বাট অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে আমার মনে হচ্ছে যে এটা মোর স্ট্রেসটা রিলিফ করে, মোর কামভাবে কাজটা করা যায়। অবভিয়াসলি কিছু ড্রব্যাকও আছে, সেই ড্রব্যাকগুলো কী কী? প্রথম ড্রব্যাক হলো যায় যদি কেউ তার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফে বাউন্ডারিজটা ক্রিয়েট না করতে পারে, অর্থাৎ কত আওয়ার্স তার কাজ করা উচিত, কখন করা উচিত। এখন আপনি দেখা যাচ্ছে যে অফিসের মাঝখানে বা ওয়ার্ক টাইমের মাঝখানে 2 ঘন্টা রেস্ট নিলেন, এরপরে সন্ধ্যা আবার করলেন, বাট এটা কোনো অবভিয়াসলি হেলথি কোনো প্র্যাকটিস না। সো আপনাকে বাউন্ডারিজটা বুঝতে হবে এবং বাউন্ডারিজটা মেনটেন করার সে ক্যাপাবিলিটিসটা থাকতে হবে। 2 নম্বর বিষয় থাকতে হবে অবভিয়াসলি আপনার টেকনোলজিক্যাল জ্ঞান থাকতে হবে, যেহেতু ওয়ার্ক ফ্রম হোমে মোস্টলি হলো যে আপনার টেকনোলজি রিলেটেড, আপনার এই টেকনোলজিক্যাল জ্ঞান না থাকলে এটা একটা প্রবলেম। দেন হলো যায় আরেকটা জিনিস হলো লনলিনেস কাজ করা, অর্থাৎ দেখা হচ্ছে যে আমি যখন বাসা থেকে কাজ করব, যদি একা থাকি হয়তো 1 দিন 2 দিন 1 সপ্তাহ ভালো লাগতে পারে, এরপরে লনলিনেস আসতে পারে। আরেকটা বিষয় যে সোশ্যাল কমিউনিকেশনটা বা নেটওয়ার্কিং বাউন্ডারিজটা আসলে লিমিটেড হয়ে যায়। আপনি যখন অফিসে যাবেন তখন অনেক লোকের সাথে মিশবেন, অনেক ধরনের গল্প করবেন, অনেক কথাবার্তা বলবেন ওয়ার্কের বাইরেও, দেন হলে আপনার টেসিস নলেজটা বৃদ্ধি পাবে। বাট আপনি যখন বাসায় বসে কাজ করবেন,
আসলে আপনি তখন একা, সেই কমিউনিকেশনটা হবে না। শুধু আপনার যে টিম বা আপনার যাদের সাথে কমিউনিকেশন করা হচ্ছে শুধু তাদের সাথেই কমিউনিকেশন করবেন, এবং সেটা আসলে উইলিংলি আসেও না। আপনি যখন অফিস এনভায়রনমেন্টে থাকবেন তখন দেখা যাচ্ছে যে লাঞ্চের সময়ও বসে অনেক বিষয় নিয়ে আলাপ করতেছেন, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আসলে অনেক ধরনের নলেজ গ্যাদার হয়, কমিউনিকেশন বাড়ে, নেটওয়ার্কিং বাড়ে। বাট রিমোট জবের ক্ষেত্রে সেই কমিউনিকেশনটা বাড়ে না এবং নেটওয়ার্কিংটাও খুব একটা ব্রডলি বাড়ে না। আরেকটা বিষয়, আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যে আপনার যদি, যেহেতু আপনার ওয়ার্ক প্লেসে থাকলে আপনার কিন্তু একজনের আন্ডার সুপারভাইজেশনের মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনাকে একজন সুপারভাইজ করে সামনের দিকে নিয়ে যাচ্ছে, এবং আপনি যখন জিনিসটা বুঝবেন না আপনি চাইলে পাশে আপনার কোওয়ার্কারকে বা কলিগকে জিজ্ঞেস করতে পারেন, সহজে আপনি এই জিনিসটা সলভ করতে পারেন। কিন্তু বাসা বসে হইলে হয় কি, আপনার তার সাথে কমিউনিকেশন স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় তাহলে তার সাথে কমিউনিকেশন করা ডিফিকাল্ট হবে। তখন আসলে ডিরেক্ট সুপারভাইজেশন থাকে না, সেক্ষেত্রে আপনাকে আরো বেশি একটা এক্সপিরিয়েন্স হইতে হয়, সেলফ মোটিভেটেড হইতে হয়, এবং অবভিয়াসলি আপনাকে সে বিষয় সম্পর্কে একটু ডিপ নলেজ এবং অ্যানালাইটিক্যাল নলেজ থাকতে হবে, আদারওয়াইজ আপনি ডিসিশন মেকিং করতে প্রবলেম হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা হয় যে যখন আমরা টেকনোলজি দিয়ে কমিউনিকেশন করি এখানে মিস কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা থাকে, হয়তো দেখা যাচ্ছে যে আমি একটা বিষয় এমন ভাবে বুঝাইতে যাচ্ছি, মেসেজ দিয়ে এমন ভাবে দিচ্ছি, ওই পাশ থেকে যে আমার মেসেজটা রিসিভ করছে সে এটা অন্যভাবে নিছে। বাট আপনি ফেস টু ফেস হইলে বা আপনার সরাসরি যখন আপনি বিষয়টা নিয়ে কথা বলবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজে আসলে সে বুঝতে পারবে যে আপনি বিষয়টা কি বুঝাইতে চাইছেন। সো মিস কমিউনিকেশনটাই মোর চ্যালেঞ্জিং। বাসা বসে যে জবগুলো করা যায় সেগুলো তাদেরকে বাসা বসে করার জন্য উৎসাহ দেয়, এবং এটা আমার মনে হচ্ছে খুব জনপ্রিয় হচ্ছে বেশি ফ্রিল্যান্সিং এর বিষয়টা তো আমরা জানি, কিন্তু এখন অনেক কোম্পানি আসলে এভাবে চলে গেছে যে বাসা থেকে যাতে তারা এমপ্লয়িরা কাজ করতে পারে। তো সেজন্য আসলে আমাদের এখনই কিছু স্কিলস ডেভেলপ করা উচিত, বিশেষ করে ধরেন যে আপনার টেকনোলজিক্যাল স্কিলসগুলো, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন সফটওয়্যারে কীভাবে করতে হয়, টিমস মিটিংয়ে কীভাবে জয়েন করতে হয়, এক্সেলের বিষয়গুলো তো আছে। সো টেকনোলজিক্যাল বিশেষ করে কমিউনিকেশন স্কিল টুলসগুলো আমাদেরকে খুব ডিপলি জানাটা উচিত আমাকে বেটার কমিউনিকেশন করার জন্য। আরেকটা বিষয় হলো যে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যেহেতু আপনি বাসায় বসে একই জায়গায় আপনার ওয়ার্ক প্লেস এবং আপনার অফিস, সো আপনাকে বাউন্ডারি দেওয়ার জন্য আপনাকে বুঝতে হবে। টাইম ম্যানেজমেন্টটা ঠিক সঠিকভাবে না করতে পারলে কিন্তু এটা আপনার জন্য খুবই প্যারা হয়ে যেতে পারে। সো ওয়ার্ক ফ্রম হোম বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, বিশেষ করে দুইটা ক্যাটাগরিতে, একটা হলো রিমোটলি ওয়ার্ক করা, আরেকটা হলো হাইব্রিড। একটা হাইব্রিডটা হলো যে আপনি 2 দিন অফিসে গেলেন বা 3 দিন গেলেন আর 2 দিন বাসা থেকে করলেন, আর রিমোটলি হলো কমপ্লিটলি আপনি বাসা থেকে করলেন। সো দুইটারই আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো, কিন্তু আমি যদি চুজ করি তাহলে অবভিয়াসলি হাইব্রিডটা করবো, কারণ 2 দিন বা 3 দিন যখন অফিসে যাব তখন আমার নেটওয়ার্কিং যেমন বাড়বে, আবার 2 দিন বাসা থেকে কাজ করলে আমার দেখা যাচ্ছে যে আমি বিষয়টা আমি কিছুটা টাইম পাবো, স্ট্রেস রিলিফ করার সুযোগ পাবো, এবং দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেশন দিতে পারবো যে আমার কাজের প্রতি। সো আমার কাছে হাইব্রিডটা মোর বেটার মনে হয় যে আপনার রিমোট থেকে, আর অন সাইডে যে 5 দিন জব করা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় বর্তমানে, বাট যদিও আগে এটা তো অবভিয়াসলি ছিল, বাট এখন যেহেতু একটা অপরচুনিটি আসছে আমি হাইব্রিডটাকে চুজ করব, এবং আই থিঙ্ক এই জন্যে ভবিষ্যতে কিন্তু হাইব্রিড এবং রিমোট স্কিল জবগুলো আরও বেশি বেশি দেখা যাবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে টেকনোলজিক্যাল জ্ঞানগুলো এবং বিভিন্ন ধরনের এই এই রিলেটেড যে স্কিলসগুলো থাকা উচিত সেগুলো আমাদেরকে ডেভেলপ করা এখনই জরুরি। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন।